আরবের প্রাচীন শহর পেত্রা, তৎকালীন যুগে যার নাম ছিল মহান মহানগর। এর গঠন এতটাই শক্ত ও মজবুত ছিল যে একে ইতিহাসের সব থেকে সুরক্ষিত দুর্গ হিসেবে গণ্য করা হতো। ভিয়ার্স ব্লগ বাংলার আজকের পর্বে জানবো আরব ইতিহাসের অন্যতম স্থাপত্য নিদর্শন পেত্রা শহর সম্পর্কে। গ্রিক শব্দ থেকে পেট্রা শব্দের উৎপত্তি। আরবি ভাষায় একে বলা হয় আল বুত্রা। পেট্রা বর্তমান জর্দানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। 400 খ্রিস্ট পূর্বাব্দ থেকে 200 খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেট্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এই শহর বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর জন্য। পেট্রার আয়তন 264 বর্গ কিলোমিটার। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া। মাথার ওপরে পাথরের দেয়াল। গুহার পাশে রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। আরো রয়েছে একটি অর্ধগোলাকৃতির একটি নাট্যশালা, যেখানে প্রায় 3,000 দর্শক একসাথে বসতে পারে। পেট্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেট্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কাস, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেট্রা। 130 খ্রিস্টাব্দে সম্রাট হ্যাড্রিন নবটিয়ান পেট্রা রাজধানী পরিদর্শন করেছিলেন এবং এর চূড়ান্ত নাম রেখেছিলেন হ্যাড্রিয়ান পেট্রা মেট্রোপলিস, যা তার মুদ্রায় ছাপানো হয়েছিল। রোমান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরোদমে শুরু হলে পেট্রা দ্রুত ধ্বংস হতে থাকে। 106 এডিতে রোমানরা এটিকে দখল করে এবং তাদের আরব পেত্রাইয়া প্রদেশের অংশীভূত করে। দ্বিতীয় ও তৃতীয় শতকে শহরটির প্রভৃতি উন্নতি হলেও পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী শহর পমিরা পেট্রার অধিকাংশ বাণিজ্যই দখল করে নিলে তখন পেট্রার গুরুত্ব কমে যায়। মুসলমানেরা এটিকে তাদের দখলে নেয় 7ম শতক এবং পরবর্তীতে 12 শতকে আবার ক্রুসেডরা এটিকে দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া 363 সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলো, নষ্ট করে দেয় এর পানি সঞ্চালন ব্যবস্থাকে। মধ্যযুগে পেট্রার ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 3য় শতকের দিকে পেট্রা দেখতে যান ইজিপ্টের সুলতান বাইবার্স। বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক বুর্খারদট। জন উইলিয়াম বার্গন তার নিউডি গেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে একে বর্ণনা করেছেন এ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম বলে। বার্গন কিন্তু পেত্রাতে যাননি, বলা যেতে পারে তিনি যেতে পারেননি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর পর্যন্ত শুধুমাত্র ইউরোপিয়ানরাই সেখানে যেতে পারতেন। স্থানীয় লোক আর অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হতো সেখানে। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে 1985 সালে। ঘোষণায় পেত্রাকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস কালচারাল প্রপার্টিস অফ ম্যানস কালচারাল হেরিটেজ। পেট্রাকে খোদাই করা পাথরের রঙের কারণে রোজ সিটিও বলা হয়ে থাকে। পেট্রা জর্দানের প্রতীক, পাশাপাশি জর্দানের সর্বাধিক দেখা দর্শনীয় স্থান। 2010 সালে টুরিস্ট সংখ্যা 9,18,000 পৌঁছেছিল। তবে আরব বসন্তের দ্বারা জর্দানের আশেপাশের দেশগুলিতে প্রভাবিত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মন্দা দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে পর্যটকের সংখ্যা আবার বেড়েছে। 2018 এবং 2019 সালে প্রায় 8 লাখ পর্যটকরা পেট্রা পরিদর্শন করেছিলেন। পেট্রা সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতায় এক সময় যে কত সমৃদ্ধ ছিল তা প্রমাণ করতে পেট্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।